সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া আশীর্বাদ থাকলো। আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগের অধ্যায় আলোচনা চলতেছে, এটা অবশ্যই ইন্টারমিডিয়েটে দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য খুবই, শিক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো যাই হোক, যে অধ্যায়টা আলোচনা চলতেছে সেটা হলো জৈব যৌগ, তার মধ্যে আলোচনা চলতেছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা পড়লে রসায়ন শুধু না, এখানে জীববিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানে তোমাদের অনেক উপকার লাগবে, কারণ উদ্ভিদ বিজ্ঞানের বিরাট একটা অংশ নিয়ে অ্যামাইনো অ্যাসিড, ডিএনএ, আরএনএ ইত্যাদি আলোচনা আছে এবং সেগুলো রসায়নেরই অংশ। তো যাই হোক, আমি আলোচনা করতেছি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন, পেপটাইড বন্ধন এবং প্রোটিন, এগুলো সম্বন্ধে আগে আলোচনা করা হয়েছে, অ্যাসেন্সিয়াল, নন অ্যাসেন্সিয়াল এবং অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড নিয়ে যে ডিএনএ, এগুলো সম্বন্ধে একটা আলোকপাত করা হয়েছে আগের ভিডিওগুলোতে, পারতপক্ষে এগুলো দেখে নিও। আজকে আলোচনা করবো আমি অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিড, রাসায়নিক ধর্ম। অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক কথাটা বোঝা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার এখন সম্ভবত প্রশ্ন হবে ওটা কি অ্যাসিড, কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে এই যে ঘটনাটা, এই কার্বক্সিল গ্রুপ এবং অ্যামিন গ্রুপ দুটো একটা আলফা কার্বন দ্বারা সংযুক্ত করা আছে, এই জন্য এটার মধ্যে এটার নামও আলফা অ্যামিনো অ্যাসিড। কথা দাঁড়াবে যেহেতু অ্যাসিড নামটা অ্যাসিড ধর্ম তো থাকবেই, কিন্তু এখানে ক্ষারও বিদ্যমান, অর্থাৎ এমন একটি যৌগ, ওই যৌগটাতে অ্যাসিড এবং ক্ষার দুটি ধর্ম বিদ্যমান। এবং চমৎকার একটা যৌগ, যে যৌগটাতে বিপরীত ধর্মী দুটো যৌগ, একটা কার্বন, আলফা কার্বন, এটা আবদ্ধ করে রেখেছে, দুটাকে ধরে রেখেছে, যেটা শরীরের জন্য আমাদের আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের শরীরের গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড ছাড়া আমরা চলতেই পারবো না। তার মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে, এগুলো আমি আলোচনা করতেছি না। এখন এই অ্যাসিড এবং ক্ষার, এই দুটো ধর্ম আমরা এখানে পাবো। তো এখন এটা আগে আমরা দেখি অ্যাসিড ধর্মটা। আমরা জানি অ্যাসিড ধর্ম তখনই প্রমাণ করা যাবে যদি কোনো অ্যাসিডের মধ্যে যদি ক্ষার বিক্রিয়া করা যায় এবং সেখানে যে লবণ গঠন করে, তাহলে আমরা এখানে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করাবো, তাহলে এই সোডিয়াম এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এই জায়গাটা চলে আসবে, অর্থাৎ NH2 আর এইচ COONA প্লাস ওয়াটার, এটা নিঃসন্দেহে একটা লবণ উৎপন্ন করলো, যেহেতু এটা ক্ষার তাহলে অবশ্যই এটা অ্যাসিড ধর্ম এবং এটা লবণ গঠন করলো, অতএব অ্যামিনো অ্যাসিড একটি অ্যাসিড। এটা হবে যদি এখানে এস থাকে, এখানে যদি এস থাকে তাহলে গ্লাইসিন, আরের জায়গায় এস থাকলে গ্লাইসিন, আরের জায়গায় CH3 থাকলে হবে অ্যালালিন, আরের জায়গায় যদি এটা থাকে তাহলে এটা হবে ভ্যালিন, ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রকারভেদে আমি আলোচনা করব, এখানে আলোচনা করার দরকার নাই। তাহলে এটার নাম হলো সোডিয়াম অ্যামাইনো অ্যাসিটেট, সোডিয়াম অ্যামাইনো বা অ্যামিনো অ্যাসিটেট, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের সোডিয়াম আলফা অ্যামিনো অ্যাসিটেট তাও বলা যাবে। এখন এটা একটা লবণ গঠন করলো, এতে প্রমাণিত হয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড ধর্ম বিদ্যমান। তো এটা বোঝা যাচ্ছে এখানে অ্যাসিড আছে, অ্যাসিড ধর্ম থাকতেই পারে। এখন আরেকটি যদি এর সঙ্গে যদি আমরা
অ্যালকোহল বিক্রিয়া করাই, ইথানল, তাহলে ড্রাই এসিএল এখনো পানি অপসারণের মাধ্যমে স্টেরিফিকেশন বিক্রিয়া হয়। তাহলে এখানে দাঁড়ালো এনএস টু, এখানে এইচ দিলাম গ্লাইসিন এইচ, তাহলে এটা হলো ইথাইল আলফা গ্লাসিয়াল গ্লিসিয়াল বা গ্লিসারিয়াল এসিটেট বা আলফা এমিনো এসিটেট বা ইথাইল আলফা এমিনো এসিটেট, অ্যামাইনো এসিটেট অর্থাৎ গ্লিসারাল এসিটেট অর্থাৎ এটা একটা স্টার, এবং এই বিক্রিয়াটা হলো স্টারিফিকেশন। স্টারিফিকেশন রিয়াকশন, অতএব অ্যামাইনো অ্যাসিড একটি অ্যাসিড। এছাড়াও অ্যামাইনো অ্যাসিড যে ক্ষার এটা এখন প্রমাণ করাবো। এর বেসিক ধর্ম ক্ষারীয় ধর্ম প্রমাণ করাব। ক্ষারীয় ধর্ম প্রমাণ করার জন্য আমরা গ্লাইসিন নিলাম, গ্লাইসিন অ্যামাইনো আলফা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গ্লাইসিন নিলাম, এখানে আরের পরিবর্তে বসাইলাম এইচ, হলো গ্লাইসিন। এর সঙ্গে যদি আমরা এর সঙ্গে এই অ্যাসিটাল ক্লোরাইড বিক্রিয়া করাই, তাহলে এইটা এই জায়গায় আসে, এটা এই ধরনের হয়ে যাবে। প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড অ্যান অ্যাসিটাইল এমিনো এসিটাইল অ্যান এসিটাইল এসিটাল অ্যামাইনো অ্যাসিড বা গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যান এসিটাল অ্যান কথাটা এখন ব্যবহার হলো এই জন্য কারণ এটা এখানে দুই ডিগ্রি। এখন এর সঙ্গে যদি আমরা মিথাইল আয়োডাইড বিক্রিয়া করাই, তাহলে এটাও ঠিক তাই, এই দুটো হাইড্রোজেনকে অপসারণ করে দিয়ে প্লাস এদিকে হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড অর্থাৎ দুই অণু, তাহলে এটা হলো এন এন ডাইমিথাইল এন এন ডাইমিথাইল
গ্লাসিয়াল অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ এটাতে প্রমাণিত হয় যে এই যৌগটা একটা ক্ষারীয় প্রকৃতির। অতএব অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষার উভয় ধর্ম এর মধ্যে বিদ্যমান, কারণ আমরা বিজ্ঞানের ছাত্র মাত্রই জানি অ্যাসিড সমূহ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, আবার ক্ষারগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। কিন্তু অ্যাসিড এবং ক্ষার একসঙ্গে উপস্থিত থেকে ওই যৌগ কোনো সময় অ্যাসিড কোনো সময় ক্ষার প্রমাণ করাবে, এই একটা অদ্ভুত ক্যাটাগরির যৌগ, যে যৌগকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা শরীরের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি তোমাদের আলোচনা করব প্রোটিন, প্রোটিনের গঠন এবং প্রোটিন থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু যৌগ। এই আলোচনায় তোমাদের আহ্বান রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।